নমস্কার বন্ধুরা, ক্লাসরুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো অনেকদিন পর পশ্চিমবঙ্গে কিন্তু র্যালির ইন্ডিয়ান আর্মির কিন্তু র্যালি হতে চলেছে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ইন্ডিয়ান র্যালির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। জয়েন ইন্ডিয়ান আর্মি যেটা আছে তোমার, জয়েন ইন্ডিয়ান আর্মি NIC.IN যেটা আছে, যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কিন্তু আমি এখন আছি। তো তুমি দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের আসতে হবে, আসার পরে নোটিশটা ডাউনলোড করতে হবে। তো তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো কি করতে হবে তোমাকে, এই অফিসে এই যে ওয়েবসাইট আছে সেই এই ওয়েবসাইটে তোমাকে আসতে হবে। প্রথমে আসার পর নিচে আসতে হবে, দেখো নিচে আসার পর দেখো কি বলছে, র্যালি নোটিফিকেশন দেখতে পাচ্ছ তুমি, র্যালি নোটিফিকেশন ARO শিলিগুড়ি, ঠিক আছে। এইখানে আসতে হবে, এখানে আসার পরে সাইডে দেখছো যে এই যে ডাউনলোড অপশনটা দিয়েছে, এই ডাউনলোড অপশনটা কিন্তু ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ডাউনলোড করে নিয়েছি, তাহলে চলো আমরা এই বিষয়ের খুঁটিনাটি আমরা দেখে নিই, কত বয়স চাইছে, শিক্ষাগত যোগ্যতা কী 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 চাইছে, কী কী পোস্ট আছে, সব কিছু আমরা খুব সংক্ষেপে আলোচনা করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, যেটা ইন্ডিয়ান র্যালির তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ র্যালি নোটিফিকেশন নাম্বারটা, নোটিফিকেশন দিয়ে দিয়েছে 2020 to 2021, ঠিক আছে। শিলিগুড়ি রিক্রুটমেন্ট অফিস থেকে কিন্তু তোমার এটা রিক্রুটমেন্ট হবে, 14 নভেম্বর থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, 28 ডিসেম্বর 2020-র মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে যে 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 পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে সোলজার জেনারেল ডিউটি আছে, সোলজার টেকনিক্যাল আছে, সোলজার ক্লার্কস আছে, স্টোর কিপার আছে, টেকনিক্যাল আছে, হ্যাঁ সোলজার ট্রেডসম্যান আছে, 10th পাস আছে, সোলজার ট্রেডসম্যান 8th পাস আছে, এবং সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো কিন্তু আছে। এবার দেখো কী বলছে, এক্সাক্ট ডেট, লোকেশন অ্যান্ড ভেনু অফ র্যালি উইল বি কনফার্ম লেটার অ্যাজ পার COVID-19 প্যান্ডেমিক, ঠিক আছে। তো এর যে তোমার ডেট, লোকেশন এবং ভেনু, র্যালির ভেনু, এটা কিন্তু পরে তোমাকে জানিয়ে দেওয়া হবে। চলো এবার আমরা দেখে নেবো কী কী পোস্ট আছে, তার ফিজিক্যাল ক্রাইটেরিয়া বা কী কী আছে সেইগুলো একবার আমরা দেখে নিই। তো দেখতে হচ্ছে প্রথমটা আছে সোলজার জেনারেল ডিউটি, ঠিক আছে, যার বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর কিন্তু বয়স হতে হবে, 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে, হাইট হতে হবে মিনিমাম কিন্তু তোমার 169 সেন্টিমিটার, ঠিক আছে, 77 সেন্টিমিটার কিন্তু তোমার বুক হতে হবে, এবং +5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এক্সপ্যান্ড করতে হবে। এখানে কিন্তু তোমাকে 45% মার্কস নিয়ে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরটা দেখো না কী বলছে, সোলজার টেকনিক্যাল, দেখো সোলজার টেকনিক্যালটা কী বলছে, সোলজারও এখানেও তোমার সেম এজ চেয়েছে, ঠিক আছে, তোমার 17.5 থেকে 23 বছরের মধ্যে বয়স চেয়েছে, ঠিক আছে। এখানে 169 সেন্টিমিটার হাইট চেয়েছে, 77 সেন্টিমিটার বুকের ছাতি +5 কিন্তু তোমাকে ফুলিয়ে বাড়াতে হবে। দেখো এখানে তোমাকে চেয়েছে 10+2 কিন্তু এক্সাম পাস হতে হবে, ঠিক আছে, এবং কিছুর সঙ্গে সায়েন্স নিয়ে পাস হতে হবে, যেখানে ফিজিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং ইংলিশ থাকতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে, ঠিক আছে, তবে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। তার পরের পোস্টটা দেখো সোলজার টেকনিক্যাল, ঠিক আছে, সোলজার টেকনিক্যালেও কিন্তু তোমার সব কিছু সেম আছে, ঠিক আছে। তারপরটা দেখো কী বলছে, সোলজার নার্সিং পোস্ট যেটা আছে, সোলজার নার্সিং পোস্টটা দেখে নাও, 17.5 থেকে 23 বছর বয়স হতে হবে, 169 সেন্টিমিটার হাইট হতে হবে, 77 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি হতে হবে, এবং সায়েন্স নিয়ে কিন্তু 10+2 পাস করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে পাস করতে হবে। তারপর একটা দেখো কী বলছে, সোলজার ক্লার্ক দেখতে পাচ্ছ, সোলজার ক্লার্ক কিন্তু আছে, 17.5 থেকে 23 বছর বয়স আছে, 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে, এর হাইটটা কিন্তু 162 সেন্টিমিটার চেয়েছে, ঠিক আছে, বুক কিন্তু 77 সেন্টিমিটারই চেয়েছে, 10+2 কিন্তু তোমাকে পাস করতে হবে, যে কোনো স্ট্রিমে কিন্তু তুমি পাস করতে পারো, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো থেকে কিন্তু পাস করতে পারো, কিন্তু 60% মার্কস তোমাকে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরটা দেখো কী বলছে, সোলজার ট্রেডসম্যান, সোলজার ট্রেডসম্যানটা কী বলে দেখো, 17.5 থেকে 23 বছর কিন্তু বয়স হতে হবে, 169 সেন্টিমিটার হাইট হতে হবে, 76 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি হতে হবে, 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে, ঠিক আছে। এখানে কী বলে দেখো, সিম্পল 10th পাস কিন্তু তোমাকে হতে হবে, এটাই বলছে। আর এখানটা কী বলছে, 33% ইচ সাবজেক্টে কিন্তু তোমাকে পেতে হবে, এটাই বলছে এরা এখানটাই। তারপরে দেখো কী বলছে, সোলজার ট্রেডসম্যান অল আর্মস, হ্যাঁ 8th পাস যেটা আছে, মেস কিপার অ্যান্ড হাউস কিপার, এইটার ক্ষেত্রেও তোমার 169 সেন্টিমিটার হাইট চাই, তোমার বয়স কিন্তু 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, 76 সেন্টিমিটার বুকের ছাতি হতে হবে, সিম্পল 8th পাস চেয়েছে কিন্তু, ঠিক আছে, এবং এখানে 33% ইন ইচ সাবজেক্টে কিন্তু ওরা চেয়েছে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের যেগুলো দিতে হবে সেগুলো একবার দেখে নাও, তোমাকে ফিজিক্যাল ফিটনেস কিন্তু 1.6 কিলোমিটার রান কিন্তু তোমাকে দিতে হবে। এরপর কী আছে দেখো, বিম, পুল আপ,
পুল আপস আছে, ঠিক আছে, এইগুলো যদি 9 ফিট ডিচ দিতে হবে, ঠিক আছে, জিগজ্যাগ ব্যালেন্স আছে, এইগুলো কিন্তু তোমাকে পাস করতে হবে। তো এইখানে কি পুরো ডিটেলস এটা কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নিও, পুরোটা এখন বলা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। তারপরটা দেখো মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, ঠিক আছে। রিটেন টেস্টে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে ওরা পাঠিয়ে দেবে ইমেল আইডিতে, সেখান থেকে কিন্তু তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে দেখো কী বলছে, অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করবে, সঙ্গে ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, ঠিক আছে, এলিজিবল এডুকেশন সার্টিফিকেট যেগুলো যেগুলো চেয়েছে সেগুলো নিয়ে যেতে হবে। তারপর দেখো কী বলছে, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ন সার্টিফিকেট যেগুলো আছে এগুলো সব কিন্তু নিয়ে যেতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, স্কুল ক্যারেক্টারের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, আনম্যারিড সার্টিফিকেট এইগুলো লাগবে, রিলেশনশিপ সার্টিফিকেট এগুলো সবই কিন্তু লাগবে তোমার, এইগুলো কিন্তু পরীক্ষার সময় ওরা দেখবে, ঠিক আছে। এনসিসি সার্টিফিকেট, এনসিসি এ বি সি যারা আছো সেই সব সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যাবে, স্পোর্টস সার্টিফিকেট থাকলে অবশ্যই সেটাও নিয়ে যাবে। যে লিখিত এক্সামটা হবে সেটাই কিন্তু তোমার, বোনাস মার্কস আছে, তো কি কি বোনাস মার্কস আছে সেইগুলো কিন্তু তোমরা এই নোটিশে ডাউনলোড করে দেখে নেবে। এনসিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু বোনাস মার্কস আছে, ঠিক আছে, রিলেশনশিপ সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু বোনাস মার্কস আছে, ঠিক আছে, স্পোর্টস সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু বোনাস মার্কস আছে। তো এইগুলো কিন্তু তোমরা নোটিশে ডাউনলোড করার পর কিন্তু অবশ্যই দেখে নেবে কিসে কিসে বোনাস মার্কসগুলো আছে। এই পিডিএফটা টোটাল 12খানা কিন্তু পেজ আছে, সবকটা পেজ কিন্তু ধরে ধরে বিশ্লেষণ করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের এটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি শেয়ার করে দিই, সেখানে গিয়ে তোমার নোটিশটা ডাউনলোড করে নেবে, করে গিয়ে ভালো করে নোটিশটা পড়ে তারপর কিন্তু কোন পোস্টে তুমি এলিজিবল সেই পোস্টগুলো কিন্তু অ্যাপ্লাই করে দেবে। আর একটা কথা বন্ধুরা, এই র্যালিতে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলা থেকে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু জেলার নাম বলে দেবে, সেই জেলাগুলো থেকে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে বা তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে। যেমন হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অ্যান্ড কোচবিহার, ঠিক আছে, এই জেলাগুলো থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আদার্স জেলাগুলো থেকে কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।